নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2025 সালে শনি মহারাজ বিশেষ কৃপা দিবে ছয় রাশির উপর। শনি মহারাজের বরদানে এই ছয় রাশি বিশ্ব জয় করবে, ডায়েরিতে নোট করে নিন। আর আজকের এই ভিডিওটি না আপনারা খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, শনি মানে মনের মধ্যে একটা ভয়, একটা ভীতি। শনি 2025-29 মার্চ রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি ত্যাগ করে আপনার মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে রাত্রি 11:01 মিনিটে প্রবেশ করে ছয় রাশির ভাগ্য উদয় করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনারা মোটেও কেটে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, শনি যখন রাশি পরিবর্তন করে অথবা অস্তমিত হয় অথবা রেট্রোগ্রেড হয়, সেক্ষেত্রে বেশ কিছু রাশির ক্ষেত্রে যেমন শুভ ফল দেয়, বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ ফলও কিন্তু দেয়। 2025 সালে 29 মার্চ শনি যে রাশি পরিবর্তন করছে কিনা, এটাতে বেশ কিছু রাশির যেমন অফুরন্ত লাভ দিবে, কটি রাশির ক্ষেত্রে কিন্তু আবার সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। আমি আবারও বলছি, ভিডিওটি আপনাদের, ভিডিওর সঙ্গে অবশ্যই থাকুন এবং আলোচনাটি অবশ্যই শুনবেন। এবং শুধু রাশির নাম শুনলে হবে না, আপনারা অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখুন, আমি অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রেডিকশান করে কিন্তু ছেড়ে দিই, সেখানে প্রতিকারের কথা কিন্তু আমি বলি না। কেন বলি না? কারণ আমি চাই সমস্যাটা যে রয়েছে শুনলেন, যে আমি যদি প্রতিকারের কথা বলি, কৌশিকদা প্রতিকারের ক্ষেত্রে আমার একটু অসুবিধা রয়েছে, আমি ওই জন্য বলি একটু আর একটু সমস্যা পড়ুন। তারপর জ্যোতিষশাস্ত্র কী জিনিস, কৌশিক রায় গ্যারেন্টির সাথে দেখিয়ে আপনাদেরকে তুলবে। আমি আবারও বলছি, ঋণে পড়ে গেছেন, একমাত্র আপনার দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, বিবাহ হচ্ছে না, আপনার বৈবাহিক জীবনে বিচ্ছেদ বা ডিভোর্সের জায়গায় চলে আসছে, ব্যবসা করছেন আপনি, ব্যবসাতে উন্নতি হচ্ছে না, পাশে ব্যবসা করছে সেখানে ব্যবসা চলছে কিন্তু আপনার ব্যবসা চলছে না, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বড় মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনার অর্থনৈতিক স্থিতি ভালো নেই, অবশ্যই প্রতিকার করুন। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে, আমি সবারই হাত ধরি না। আমি আবারও বলছি, যার হাত ধরি কি না, যে হ্যাঁ কৌশিকদা আপনি আমাকে বাঁচান, একজন ডক্টরের কাছে গেলে কি করবেন, সেখানে ডক্টরবাবু যা পরামর্শ দিবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে রিপোর্টিং করতে হবে, আপনাকে মেডিসিন খেতে হবে, তেমনি জ্যোতিষশাস্ত্রটাই তাই। কারণ অনেকে বলে যে কৌশিকদা আমি এই রত্ন পড়ে আছি, আমি কিচ্ছু বলি না, শুনলাম, প্রেডিকশান করলাম, ছেড়ে দিলাম। যখন কেউ স্যালেন্ডার হয় যে কৌশিকদা আপনি আমাকে
রাস্তা বাতিয়ে দিন এখান থেকে বেরিয়ে আসার, আমি তার হাত ধরি। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি। তাই যারা ভিডিওটি শুনছেন না, আবারও বলবো পরামর্শ করুন, একজন পথপ্রদর্শক নিয়ে আসুন। আপনার ব্যবসা চাকরি হচ্ছে না বা চাকরি ক্ষেত্রে প্রমোশনে বাধা হচ্ছে, অথবা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন ট্রান্সফার হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। আমি আবারও বলি, যেখানে আপনার সমস্যার উপর সমস্যা রয়েই গেছে, সেখানে একমাত্র আপনাকে টেনে তুলতে পারবে জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। তাই শুধুমাত্র ভিডিও শুনে রাশির নাম শুনলেই হবে না, যদি আপনার জন্মকুণ্ডলীতে সুনিস্থিতি ভালো থাকে, দশা মহাদশা ভালো যদি চলে, তবেই কিন্তু আপনি ভালো রেজাল্টটা কিন্তু পাবেন। 2025 যখন শনি রাশি পরিবর্তন করবে কি না, যেমন মকর রাশির 7:30 শেষ হচ্ছে, কর্কট রাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হচ্ছে, তেমনি ধনু রাশি এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে, এবং মেষ রাশির শনি 7:30 প্রথম চরণ শুরু হচ্ছে। তাই অবশ্যই এখন থেকে আপনারা যোগাযোগ করে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখুন, এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হবে। অনেকে অধীরা করে রয়েছে, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট করুন। হনুমানজির উপাসনা করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। মহাদেবের উপাসনা আপনারা অবশ্যই করুন। প্রথম যে রাশির আমি নাম বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির 7:30 কেটে যাচ্ছে, মকর রাশি তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। শাস্ত্রমতে তৃতীয়ভাবে শনি কিন্তু বলবান হয়, অর্থাৎ আপনাদের কমিউনিকেশন বাড়বে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের আপনার মকর রাশির ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, প্রপার্টির প্রবল যোগ রয়েছে, এবং আপনাদের সম্পত্তি ক্রয়ের যেমন যোগ রয়েছে, পাশাপাশি চাকরি প্রাপ্তির একটা বড় সুযোগ এবং বিদেশ যাত্রার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশি 29 মার্চের পর থেকে একাদশভাবে শনি, অর্থাৎ আপনাদের এক কথায় সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। ইনকামের নতুন সোর্স আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি, 3 নম্বর রাশি। তুলা রাশি ষষ্ঠভাবে শনি, দেখুন ষষ্ঠভাবে শনি গোচরে কিন্তু ভালো ফল কিন্তু দেয়, মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে আপনারা লাভ পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির একটা প্রবল যোগ আসবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, শত্রু আপনাদের শান্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন। এরপর সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি সপ্তম গৃহে অবস্থান করছে। দেখুন, প্রথম কথা, আপনাদের বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে, বিবাহ হওয়া। কন্যা রাশির আর্থিক স্থিতি মজবুত হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন, এবং আপনাদের পার্টনারশিপ বিজনেস ভালো হতে চলেছে, আকস্মিক ধনপ্রাপ্তি,
এবং ফরেন থেকে বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে। এরপর রাশি বৃশ্চিক রাশি, সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা, যারা সন্তানের জায়গা নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে, সন্তান প্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, শিক্ষাক্ষেত্রে আপনাদের সুফল দেবে, উচ্চ শিক্ষা যারা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্ম, যোগ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। মিথুন রাশি, মিথুন রাশির কর্ম যোগ আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের লাভ লাইফ ভালো হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ দিতে চলেছে। একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ধর্মীয় যাত্রা আপনাদের হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট চাকরির প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনি কর্কট রাশির মানুষ, এই যোগগুলো কিন্তু রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, অর্থাৎ শনি মহারাজের কৃপায় এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে 2025 থেকে। যারা দেখছেন, আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। তাই যারা জীবনকে বদলাতে চাইছে, না আমি কিছু করব, জীবনে আমি স্ট্যান্ড করব, এরকম যাদের চিন্তাভাবনা রয়েছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। যাদের দু চোখে স্বপ্ন রয়েছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার।